তখন আমাদের ড্রিম প্লেয়ার ছিল আথর আলী, নান্নু ভাই, আথর ভাই, এর সঙ্গে আমি খেলে ওপেন করেছি আথর ভাইয়ের সাথে। আবার সেকেন্ড জেনারেশন বুলবুল ভাই, আকরাম ভাই, ওদের সাথে আমি খেলেছি। আবার থার্ড জেনারেশন আমরা, আমি হাবিবুল বাশার পাইলট। তারপর ফোর্থ জেনারেশন মুশফিক, তামিম, সাকিব, এদের সঙ্গে আমি খেলেছি। দ্যাটস ওয়াই আই এম সো মানে প্রাউড যে আমি আসলে ফার্স্টেই ওনাকে কংগ্রেচুলেশনস জানাই যে ওনার একটা চমৎকার ক্যারিয়ার শেষ করার জন্য। যখন ছোট ছিলাম ওনার খেলা দেখেছি ও টিভিতে, ওনার নাম শুনেছি প্রচুর, আর আমি খুব লাকি এনাফ ছিলাম যে ওনার সাথে দুই তিনটা ম্যাচ খেলতে পেরেছি। ভাবি আর জাভেদ ভাই ইংল্যান্ডে 2004 সালে একটা ট্যুর, 2005-এ ট্যুরে গিয়েছিল, ভাবি ছিল জাভেদ ভাইয়ের ওয়াইফ আর কি। তো ওনারা ওই ওই হোটেলে একটা মেয়ে, মানে ওদের হিস্ট্রিতে আছে হোটেলের যে একটা মেয়ে মারা গিয়েছিল ওই হোটেলে। তো রাত্রে নাকি ওই হোটেলে কান্না শোনা যায় ওই ওই মেয়েটার। তো রাত্রে আমি হোটেলের ওনার রুমের সামনে যেয়ে কান্না করেছিলাম। ভাবি ভাবি খুব ভয় পেয়েছিল। জাভেদ ভাই দরজার সামনে এসে বলছিল যে তুই এটা আমি জানি মাশরাফি, তুই ইয়ার কি মারিস না। কিন্তু উনি ভয়তে কিন্তু বের হয়নি, তারপরে উনি কিন্তু বের হয়নি, ভেতর থেকেই বলছিল। মিরপুর বাংলা কলেজের সামনে একটা পুলিশ সার্জেন্ট আমাকে দাঁড় করে বলল যে মঞ্জু ভাই কোথায় যাচ্ছেন। আমি বললাম যে ভাই জাভেদের আজকে রিটায়ারমেন্ট করে যান, ওয়ানডেতে 17, টেস্টে 21, সেইটা কি ওনার অ্যাভারেজ। আমি এসে গোল্লাকে জিজ্ঞাসা করলাম, গোল্লা বলল যে না, হি ইজ রাইট। আমার আজকে পরিক্রমা তাকে আমি জিজ্ঞেস করবো আসলে আপনার বয়সটা কত, বিকজ তার অনেক সিনিয়র প্লেয়াররা দাবি করেন যে তার সঙ্গে তারা সেকেন্ড ডিভিশনে ফার্স্ট খেলেছেন। আবার তিনি দাবি করেন ওনার বয়স মানে স্ট্যাগন্যান্ট অ্যাট 27, অনেক দিন ধরে শুনি 25-26 এরকম। আমরা যখন ফার্স্ট 89-এ ইংল্যান্ড ট্যুর করি, তো আমাদের সবার তো পাসপোর্টের বয়স যেমন আমাদের, আমার 18, তখন আমি 18 বছর বয়স, তখন আমার মনে আছে তো জাভেদের পাসপোর্ট আমরা দেখলাম জাভেদের বয়স 11। আমি ধীরে তোর এক বয়স কি এত কম নাকি আমাদের থেকে, আমিও কনফিউজ। আমি জানি না, আমি এটা আমি আমি ধাঁধার মধ্যে দিতে চাই যে এটা এটা 35 থেকে 42-এর মধ্যে আপনারা ঠিক করে নেবেন। অনেক বড় রেঞ্জ।